आगामी सोमवार शपथ राज्य दुई मंत्री शपथ नेबें चंद्रिमा भट्टाचार्य उज्जवल विश्वास राज्यपाल असुस्थ हवाय गतकाल शपथ ग्रहण बातिल हय অনলাইনে ট্রেনে টিকিট কাটা এখন আরো সহজ ক্যাশ অন ডেলিভারি চালু করলো আইআরসিটিসি এখন থেকে আর অনলাইনে টিকিট কাটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে পেমেন্টের ঝঞ্ঝাট থাকছে না অনলাইনে টিকিট বুক করলে তা পৌঁছে যাবে গ্রাহকের কাছে তখন টাকা দিলেই হলো দুর্গাপুরে বেআইনি অটো স্ট্যান্ডের বিরুদ্ধে এআরটিও এবং পুলিশের অভিযান প্রতিবাদে দফায় দফায় অটো চালকদের বিক্ষোভ ছাদে যাত্রী নিয়ে বাস চালাতে কেন ছাড় রুট থেকে তুলে নিয়ে বাস রিজার্ভ করাতে কেন ছাড় প্রশাসনের কাছে প্রশ্ন অটো চালকদের কাউন্সিলরের বিরুদ্ধে বৃদ্ধা ও তার ছেলেকে মারধরের অভিযোগ দুর্গাপুরের ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের অভিযোগ অস্বীকার কাউন্সিলরের আসানসোলের বনপুর ইস্কো কারখানায় দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচ কারখানার মধ্যে গলানো লোহা গায়ে পড়ে দুর্ঘটনা এখনো হাসপাতালে ভর্তি এক শ্রমিক কোচবিহারে দিনহাটার জেলে বিচারাধীন বন্দীর মৃত্যু তুলকালাম হাসপাতাল চত্বরে সোমবার রাতে হাসপাতালে নিয়ে আসার পরই বন্দীকে মৃত ঘোষণা সকালে খবর পরিবারকে মারধরের জেরে মৃত্যু অভিযোগ বন্দীর পরিবারের বাজারের ভিতর পড়ে থাকা বোমা ফেটে জখম এক হুগলির চুচুড়ার চকবাজারের ঘটনা দর্জির দোকান রয়েছে আহত রঞ্জিত দাসের সকালে নিজের দোকানের পিছনে একটি স্টিলের কৌটো পান তিনি কৌটো খুলতেই ফাটে বোমা তেলেনিপাড়ায় দুর্ঘটনার জের লাইফ জ্যাকেট পারাপার শুরু চন্দননগর রানীঘাট জেটিতে মহকুমা শাসকের উপস্থিতিতে সব যাত্রীদের লাইফ জ্যাকেট বিলি চন্দননগরের একাধিক জেটি পরিদর্শনে জেলা শাসক এবং মহকুমা শাসক উপস্থিত ছিলেন মুখ্য সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় বীরভূমের শিউরির নগরী পঞ্চায়েতের কোড়াপাড়ার গ্রাম যক্ষা রোগের প্রকোপ গ্রাম জুড়ে বেঁচে কেবল একজন পুরুষ বাকি সব মহিলা এবং শিশু চব্বিশ ঘন্টায় খবর সম্প্রচার হয় এবার গ্রাম পরিদর্শনে মহিলা কমিশনের চেয়ারপারসন সুনন্দা মুখার্জি অর্ধেক জল আর অর্ধেক কেরোসিন রেশন থেকে জল মেশানো কেরোসিন দেওয়ার অভিযোগ কাজ করায় নদিয়ার রেশন ডিলার স্বপন মণ্ডল ডিলারের বাড়ি এবং দোকান ঘেরাও বিক্ষোভ এলাকাবাসীর ঘটনাস্থলে পুলিশ আটক অভিযুক্ত রেশন ডিলার সাইবার ক্রাইম ঠেকাতে শিলিগুড়িতে বিশেষ সচেতনতা শিবির ফরেন্সিক ওয়ার্ক স্টেশনের সঙ্গে টেকনিক্যাল ল্যাবও শিলিগুড়ির পুলিশ কমিশনার সিএস লেপচার নেতৃত্বে শিবিরের উদ্বোধন বছরখানেক আগে সাইবার ক্রাইম থানার উদ্বোধন হয় শিলিগুড়িতে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে বিনা টেন্ডারে শাল গাছ কাটার অভিযোগ প্রকাশ্যে দিনের আলোয় শাল গাছ কেটে পাচারের চেষ্টা অভিযোগ এড়ালেন হাসপাতাল সুপার গাছ কাটার কোনো অর্ডার হয়নি মন্তব্য সিএমওএইচের উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে জমি বিবাদের জেরে একজনের মৃত্যু দুপক্ষের সংঘর্ষে আহত ২২ জন হাসপাতালে প্রাণ হারান নজমুল হক এলাকায় উত্তেজনা পুলিশ পিকেট